হাই এভরিওয়ান, চলো আজকে ঘুরতে যাচ্ছি, ভাবলাম তোমাদের সাথেও নিয়ে যাই। অ্যাকচুয়ালি আমি আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, লেক মল, যেটা আমি এখনো অবধি কখনো যাইনি। তো এই যে পিছন থেকে গাড়ি আসছে, এটা করেই আমরা যাবো, তো চলো। ওই দুপুর দুটোর দিকে বেরিয়েছিলাম, আমার জন্যই আরো লেট হয়েছিল, দুটোতে বেরোনো হয়নি আর কি। তারপরে এত গরম ছিল সারাদিন। আর হ্যাঁ, আজকে না আমি একটা নতুন ব্যাগ নিয়েছি, যে ব্যাগগুলো তোমাদের কিছুদিন আগে ব্লগে দেখাচ্ছিলাম, ওর মধ্যে থেকে একটা ব্যাগ নিয়েছি। পৌঁছে গেছি আমরা লেক মলে, ওই ধরো দেড় ঘন্টা মতো লেগেছে, এক ঘন্টা থেকে, হ্যাঁ হ্যাঁ দেড় ঘন্টা মতো লেগেছে। তো এই যে ঢুকছি, আর এখানে আজকে যারা যারা গেছি আমাদের ফ্ল্যাটে, যারা যারা ইয়ং গ্রুপ আছে তাদের মধ্যে থেকেই সবাই গেছি আর কি। তো আজকে আমাদের সবার ফ্ল্যাটের অনেকেরই আর কি নিমন্ত্রণ আছে এই ফ্ল্যাটেরই একটা বার্থডে পার্টিতে। তোমাদের ইনস্টাগ্রামে ওই মেয়েটার যার আর কি বার্থডে পার্টিটা হবে এই ব্লগে দেখাবো, তার বার্থডে পার্টির শর্টস আমি শেয়ার করেছি ইনস্টাগ্রামে, দেখতে পাবে। ওর বার্থডেরই ট্রিট ছিল আর কি। আর যাদের সাথে গেছি সেই ভাইগুলো এত বদমাস, ওরা আমি ভিডিও করতে থাকলে কিছু না কিছু লেকচার দেবে, আর নাহলে পাশে কিছু না কিছু বলবে, আর নাহলে ক্যামেরার সামনে নানান রকম হাত ফাত নিয়ে চলে আসবে। বদমাস আছে কিন্তু খুব ভালো। জুডিও দেখেছি, আর আমি এখানে আবার ঢুকবো না, এরকম কী করে হতে পারে। তো লেক মলে জুডিওতেও ঢুকে গেছি, তো এখানে গিয়ে আমি দেখলাম এটা ছেলেদের সেকশন ছিল, আমার দেখার কিছু ছিল না, তাই ভাবলাম একটু ব্যাগটা আমার দেখিয়ে নিই তোমাদের। কী ভালো লাগছিল আমার ব্যাগটা নিয়ে, এত ভালো। তো যাই হোক, আমি এখানে বেশ কিছু ড্রেসেস দেখছিলাম, যদিও আমি সেদিনকে কিছু ড্রেসেস কিনিনি, আমি অন্য অন্য জিনিস কিনেছি যেটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। ড্রেসের কালেকশন আমার এখানে ভালো লাগে, মোটামুটি লাগে, ঠিক আছে মিথ্যে বলবো না। তো এই ড্রেসটা আমার ভালো লাগছিলো, এটা একটা মানে প্যান্ট আর আমার সেট, পিছনটা আবার কি সুন্দর দেখবে তোমরা দেখলেও। বেশ কিছু সুন্দর সুন্দর কুর্তি আছে, আমি যেহেতু স্লিভলেস অত পরি না, সো আমি ওটাকে স্কিপ করেছি একদম। তো এখানে এত সুন্দর লাইটিংয়ে আমার মনে হচ্ছিলো এই ব্যারাকপুরের আউটলেটটাতে না এত সুন্দর আয়না নেই অত ভালো ভালো, তাই জন্য আমি এরকম ভিডিও করতে পারিনি ব্যারাকপুরের আউটলেটটা জুডিওটাতে গিয়ে। তোমাদের মধ্যে থেকে দুজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল, তারা এসে কথা বললো, এত ভালো লাগে তোমরা এসে কথা বললে। দেখো আমি কে বা কি সেটা তোমরা জানো, কিন্তু তোমরা কারা আমি তো সেটা চিনি না, কতটা আর মেসেজে চেনা যায়। আর আমি যেহেতু মেসেজে একদম পছন্দ করি না অত বেশি টাইপ করা বা ইন্টারঅ্যাকশন করা, তো সামনাসামনি যখন কারোর সাথে দেখা হয় তো খুবই ভালো লাগে। এনিওয়ে বিভিন্ন দোকান দেখছিলাম, তো সেখানে জুতো জামাকাপড় হ্যানা ত্যানা দেখে আমার মনে হচ্ছিলো আমার মনটা উড়ে উড়ে যাচ্ছে, আর আমার ব্যাংক ব্যালেন্সটা একটু খালি হতে চাচ্ছে। ঠিক আছে, এত আনন্দের কারণ হলো আমার বেশ কিছু শপিং হয়েছে জুডিও থেকে, তো ওটাই ভাবছি যে যাই হোক কিনতে পেরেছি আর মন মতো হয়েছে জিনিসগুলো, এবার দেখি অন্য কোথাও যাওয়া যায় কি না। ও জুতো আবার, মানে এই জুতো দেখলে এই যে যখন আমার যেটা বাই ওঠে না সেটা আমি করেই ছাড়ি, মানে যখন জুতো দেখি তখন সব জায়গায় আমি জুতোই দেখি, যখন ব্যাগ, এখন আমার ব্যাগ দেখছি না, ব্যাগ কটা হয়েছে তো নতুন ব্যাগ দেখছি না, জামা কাপড় আবার কদিন পর থেকে শুরু করব, মানে আমার এরকম এক একটা বাই ওঠে যখন, তখন আমি সেটাই আর কি দেখি, তখন আবার ওইটা ছাড়া আমার চোখে কিছু মানে জাজতাহি নেই হ্যাঁ এরকম। আমি শপিং করছিলাম দেখে বাকিরা একটু বোর হচ্ছিলো, তো শপিং করতে তো একটু সময় লাগে না, একটু দেখে 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 মানে বুঝে শুনে কিনতে হয়, হ্যাঁ ঝোঁকের বসে কিনে নিলেই তো হলো না। তো বাকিরা সবাই বোর হচ্ছিলো বলে ফুড কোর্টে এসে বসেছিলো, এবার ফুড কোর্টে এসে কোথায় বসেছে এবার আমরা খুঁজে পাচ্ছি না, এত লোক, এত লোকের ভিড়, ভাবছি যে কোথায় খুঁজবো ওদের, এবার সবার মুখের দিকে ওরমভাবে তাকানো যায় এসে। সাধারণত কী যে ধরো কেউ এলো চট করে একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লো, খেলো দিলো অ্যান্ড মানে ওয়েন্ট অ্যাওয়ে, কিন্তু ওদেরকে খুঁজছি খুঁজে আর পাচ্ছি না, সারা ফুড কোর্টটা ভালো করে একদম দেখলাম তারপরে খুঁজে পাওয়া গেল আর কি। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা বাইরে এলাম, বাইরে এসে আমরা ভাবলাম যে না ফুচকা খাই, এই সানিয়া বেবিটা খেলো ঘুগনি খেলো বোধহয়, হ্যাঁ আর আমরা খেলাম ফুচকা, তাও সবাই খাইনি, তিনজন খেয়েছি ফুচকা। এই যে যাকে দেখলে সানিয়া, এটা খুব মিষ্টি একটা মেয়ে, মানে ওকে আমার এত ভালো লাগে না, দারুণ সুন্দর বোনটা, আর ওর দাদা আছে একটা, ওটা একটা মানে ওটা এত জ্বালায় বাট স্টিল ভালো খুবই। ওর দাদা হচ্ছে সেই যার বার্থডে আমার বার্থডের দিন ছিল, আরিয়ান, ভীষণ বদমাস, ও এখন কলেজে ভর্তি যাচ্ছে একটা ক্যাফে। তারপরে চলে গেছিলাম একটা ক্যাফেতে, ওখানে একটা দাদা ছিল, তার একজনের সাথে মিট করার ছিল, দেখো দেখতে পাবে, আমি ঢুকছি আর ওই যার সাথে দেখা করার ছিল আমাদের সে আর কি বেরোচ্ছে, এই তো পেরিয়ে গেছে। একটা ছোট মতো
ভিনটেজ টাইপের একটা ক্যাফে, ভীষণ মানে বাঙালিয়ানা টাইপের লাগছে, বাঙালিয়ানা। সিঁড়িগুলো দেখো, হ্যাঁ আমরা উত্তর কলকাতা, উত্তর কলকাতায় ভিনটেজ বাড়ি আছে বলি, সেটা তো আছে, কিন্তু দক্ষিণ কলকাতাতেও ভিনটেজ বাড়িগুলো আছে। তো আমরা এই যে বসে আছি সবাই, এই হোয়াইট চেক যে জামাটা পরে আছে সে হচ্ছে আরিয়ান, আরিয়ানের পাশে যে দিদিটা বসে আছে যে ফটো তুলছিল আর কি, ও হচ্ছে প্রিয়াদি, এই যে ফটো তুলছে, আর পাশে ছিল সানিয়া, অ্যান্ড দেন ছিল রিশু, আর তার সামনে ছিল আমার ব্যাগ যেটা নিয়ে আমি সব থেকে বেশি অবসেসড। আলোচনা চলছে, চলছে তার সাথে খাওয়া দাওয়াও। এখানে একটা দারুণ জিনিস খেলাম, সেটা হচ্ছে ডাব মোহিতো, ভেতরে ডাবের শাঁস, তাছাড়া তুলসী পাতা দেওয়া ছিল, মিন্ট লিভস দেওয়া ছিল, লেবুর কুচি দেওয়া ছিল, ভীষণ সুন্দর, এই গরমে ভীষণ রিফ্রেশিং একটা ড্রিঙ্ক ছিল। এত মজা টজা করে শেষে আমাদের মনে পড়লো আমাদের তো রাত্রিবেলা বার্থডে ইনভিটেশন আছে, তো গিফট কিনতে হবে, মানে যে বোনটা ছিল যার বার্থডে ট্রিট আজকে আমরা পাবো তার গিফটই কেনা হয়নি, তো সবাই মিলে ঠিক করলাম যে এসপ্ল্যানেডে নামবো, দেখবো সবাই স্যার থেকে আজকে ওর জন্য গিফট কিনবে, যদি বলবে না সবাই মিলে একটা কিনবে। এই হ্যাঁ আমাদের গ্রুপটা থেকে একটাই দি না, এবারে কোন দিকে কোন দিকে এবারে কোন দিকে কোন দিকে বসিও নেই, ও সামনের দিকে বসে আছে, এবারে কোন দিকে কোন দিকে এই এবারে কোন দিকে কোন দিকে এবারে কোন দিকে কোন দিকে জানো শুধু রাস্তাতে বলছে এদিকে কোন দিকে কোন দিকে এবারে বাদি ডান দিকে বাদি যেতে পারবি বাদিকে এই রাস্তাটা আছে আর কোন দিকে যেতে পারবি ইন্টারনেট ডান দিকে আছে ইন্টারনেট নিতে পারবি তো মেট্রোর প্রতি আমার একটা দুর্বলতা ছিল, যদিও আমার কাছে এখনো কোনো জুতো ছিল না, জাস্ট লুক এট দিস পেন্সিল হিলস, বারবি হিল বলে এইগুলোকে, আমি তো ভাবছিলাম যে এত দারুণ দারুণ ব্রাইডালের জুতো, আমার মনে হচ্ছিল সবগুলো কিনি, কাশ আমার সবগুলো কেনার সুযোগ হতো, মানে সবগুলো একটা একটা করে পেয়ার, তো মানে ভীষণ গ্লিটারি জুতো আমার ভীষণ পছন্দ, হ্যাঁ এথনিক ওয়্যারেস আর সাথে ভীষণ ভালো লাগে। তো স্প্ল্যানেটে গেছিলাম, মেট্রোতে ঢুকেছিলাম, মেট্রোর একটা জুতোও কিনেছি, দেখাবো পরে দেখাবো। স্প্ল্যানেটে গিয়ে আমি কিছু সেরকম মানে অত কিছু কিনি না, তো জাস্ট দেখছিলাম আর একটু ভিডিও করলাম অ্যান্ড অল। সো বার্থডে গার্লের বোনটার জন্য ভাবছিলাম ব্যাগ কিনে নেবো, তো ব্যাগও পছন্দ হলো না সেরকম, মানে কোয়ালিটি ওয়াইজ অ্যান্ড ঠিক ঠিক ভালো লাগলো না। এখন বাজে 9:45 মতো, এখনও আমরা যাইনি বার্থডে পার্টিটাতে, আমি বলছিলাম না যে স্প্ল্যানেডে থেকে আমরা বার্থডে পার্টির জন্য আজকে কিছু একটা গিফট কিনবো, কিছু না কিছু একটা কিনেই নেবো আজকে, কিন্তু কিছু পছন্দ হচ্ছিলো না আসলে। অ্যাকচুয়ালি আমরা বুঝতেই পারছিলাম না যে কী গিফট কিনলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, অনেক কিছু দেখছিলাম আর ভীষণই কনফিউজড হয়ে যাচ্ছিলাম, আরও যেহেতু কিনতে পারিনি সেই জন্য আমি দিদিকে ফোন করে বলে দিয়েছিলাম যাতে ও কিছু গিফট কিনে নিয়ে আসে। তো আমার দিদি নিজে বার্থডে পার্টিতে চলে গেছে, একই ফ্ল্যাটে থাকলে আত্মীয়গুলোও একই হয়, এই একটা সুবিধা আছে। তো এখন আমি একটু ফ্রেশ শেষ হলাম, এসে ফ্রেশ মানে জাস্ট একটু মুখ ধুয়েছি আর কিছু না, তো করে টোরে দাগ এই দেখো জলে ছিটে, এখন নিচে চলে যাব গিয়ে খাওয়া দাওয়া করবো। প্রোডাক্টগুলো কিনলাম আমি জুডিও থেকে, যা কিনেছি আর কি সেগুলো আমার কাছে কিছু নেই। তো এই যে ভাইটার বার্থডে ছিল তোমরা দেখেছো তাকে, তো ও কিছু শপিং করেছিল জুডিও থেকে, তা একসাথেই বিল করেছি যেহেতু, তো ব্যাগটা মনে হয় ওর ঘরে আছে, আমি শিওর না, মনে হয় ওই নিয়ে গেছে, তো রাতে যদি ওর কাছ থেকে আনতে পারি ব্যাগটা তাহলে আজকে রাতে তোমাদের দেখিয়ে দেবো, কোনো ব্যাপার না, আর না হলে ওর কাছে যদি থাকে তাহলে দু একদিন পর দেখাবো, এই যা ব্যাপার, আজ যদি এনে নিতে পারি তো আজকেই দেখাবো। তো আমি দেরি হয়ে যাচ্ছে আমার, প্রায় 10:00 বেজে গেছে, একটা বার্থডে পার্টিতে 10:00 সময় যাচ্ছি, মনে হবে শুধু খেতে যাচ্ছি, ঠিক আছে তো যাই নিচে, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দিদি যে গিফটটা এনেছিল ওটা নিয়ে চলে গেলাম, এবং আমাদের সব ইয়াং গ্রুপের তরফ থেকে ওকে ওই গিফটটাই দিয়ে দিলাম। ক্যামেরার মাঝে মাঝে কী হয়, হাতটাকে মাঝে মাঝে কী লাগে না কী বলবো, এই যে হ্যাপি বার্থডে সাজানো হয়েছিল নিচের ওই ঘরটাতে যেখানে হয়েছিল, আর এটা হচ্ছে বার্থডে গার্ল। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে মেনু কী ছিল। প্রথমে ছিল সস আর ভেজিটেবল চপ, তারপরে ছিল আন্ডা বিরিয়ানি, এগ বিরিয়ানি অ্যাকচুয়ালি, আর তার সাথে ছিল চিকেন চাপ, অ্যান্ড অবভিয়াসলি কমপ্লিমেন্টারি স্যালাড তো ছিলই। আমার অপোজিটে দিদি আর সানিয়া বসেছিল, আর আমার পাশে বসেছিল ছোটাই। তো ফার্স্টে জুডিও থেকে আমি এই জুতোটা কিনেছি, এটা আগের ভিডিওতে আমি শর্টস যেটা দিয়েছিলাম সেই শর্টসে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো কি জামা কাপড়ের দাম কত, ওটা আমার অত মনে নেই, আমি ট্যাগ কেটে ফেলেছি, এটা ট্যাগ আছে তাই তোমরা দেখে নিতে পারো, 699, ঠিক আছে,
এটা নিয়েছে, খুব সুন্দর দেখতে, দেখো একটা বেজ কালারের জুতো, এটা সব কিছুর সাথে যাবে। প্লাস এই তিনটে ফেস মাস্ক কিনেছি জুডিও থেকে, একদমই চিপ, 49 rupees করে বোধ হয়, কোথায় হয় তো 49 rupees করে। আর মেট্রো থেকে, এই যে মেট্রোর প্যাকেট, মেট্রো থেকে একটা কিনেছি জুতো, এটা আমার, এটা দারুণ দেখতে প্ল্যাটফর্ম একটা, জাস্ট দেখো এটা কি দারুণ দেখতে। তোমাদের আরও ক্লিপিংস দেখিয়েছি না, ওইগুলো আমি পরে কিনবো বিয়ের সময় আমার, বাট এটা আপাতত কিনলাম। কি দারুণ দেখতে না, এটা দারুণ লাগছে পড়লে, আমি যখন পরে পড়বো তখন আমি তোমাদেরকে দেখাবো। আমার এক এক সময় এক একটা শখ ওঠে, ব্যাগ হয়ে গেছে, জুতো হচ্ছে, ঠিক আছে। আমার কোনো স্পেসিফিক জামার উপর কি শুধুমাত্র ফ্যান্টাসি আছে, অন্য কিছুর উপরে নেই, এরকম না, আমার যখন যেটা লাগে তখন সেটার উপর ফ্যান্টাসি আসে। ও আর এই কালারটা কেনা হয়নি, কেনা হয়েছিল না, বাকি সব কালারই কেনা হয়েছিল, তো এই কালারটা আমি কিনে এনেছি এখানে। এবার এটা এর পাশে বসে পড়বে, দাঁড়াও এরকমভাবে বসে পড়বে, পাঁচটা। স্কিন কেয়ার না করে কিন্তু ঘুমানো যাবে না, তো স্কিন কেয়ার মাস্ট, সে তুমি যতই টায়ার্ড থাকো না কেন। তো আমি রাত্রিবেলা মিনিমালিস্টের ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে চলে এসেছি, দেন আমি রোজ ওয়াটার ইউজ করি, রোজ ওয়াটারটা ইউজ করে নিলাম ফেসের মধ্যে। এবার এটাকে কিছুক্ষণ ড্রাই হতে দিতে হবে। আমি আমার স্কিন কেয়ার রুটিন যেদিনকে দেখিয়েছিলাম সেদিনকে আমি ডেমনস্ট্রেট করতে পারিনি, তাই আজকে ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিচ্ছি। ইউজ করে নিচ্ছি আমি কজারেক্সের স্নেলের এসেন্সটা। ফার্স্টে আমি অল্প অল্প করে নিই, দেখো তুমি দেখতেও পাবে না, বাট এটা কিন্তু আমার ফুল ফেসের মধ্যে ইভেনচুয়ালি মানে ব্লেন্ড হয়ে যায় খুব সুন্দর করে। কোনো আমার এমন না যে আমি কম নিচ্ছি, আমার যতটা দরকার আমি ততটাই নিচ্ছি, আর যদি আমার অল্পতে হয়ে যায় তাহলে আমি কেন বেশি জিনিস নেব। দেখো টাকাটা ম্যাটার করে না, তুমি 3 মাস অন্তর এটা কিনতেই পারবে, কিন্তু যদি আমার না লাগে অহেতুক এগুলো ইউজ করে তো কোনো লাভ নেই বেশি বেশি। তুমি যে বেশি ইউজ করলে বেশি তাড়াতাড়ি রেজাল্ট পাবে এমন কোনো মানে নেই, তো যেটুকুনি লাগছে যেটুকুনিতে হয়ে যাচ্ছে রিকোয়ারমেন্ট ফুলফিল, তো সেইটুকুনি ঠিক আছে না। কিছুক্ষণ পর, ধরো এই 10-15 মিনিট পর আমি আমার ফেসে ইউজ করে নেব এই নায়াসিনামাইডের সিরামটা, এটা অর্ডিনারি, এটা আমি দেখিয়েছিলাম, অল্পই শেষ হয়েছে আমার, প্রায় 1.5 মাস হতে গেল আমি ইউজ করছি এটা। তো যেহেতু রোজ ইউজ করি না, ওই ধরো সোমবার ইউজ করি আর শুক্রবার ইউজ করি, তো আজকে রোববার ছিল, আজকে রোববার যদি আমি ইউজ করে নিই তাহলে আমি ওটা শনিবার ইউজ করে নেব, ঠিক আছে। তো এরকম করে একটু এদিক ওদিক হতে থাকে, এটাও মোটামুটি মোটামুটি যেটুকুনি লাগে সেটুকুনি নিই। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এটা না ব্লেন্ড করলে, এটা তুমি খালি মুখে ইউজ করো, মানে টোনার করার পরই ইউজ করো বা কোনো একটা এসেন্সের পর তুমি ইউজ করো না কেন, এটা না একটুখানি ফোমি ফিলিং দেয়, মানে একটু মনে হয় কি তুমি সাবান মেখেছো, তুই সাবান সাবান একটু ফিল দেয়। আমি এখানে দেখো ভালো করে, আমি কিন্তু এই সিরামটাকে ড্যাব করছি, ঘষছি না, কিন্তু আমি জাস্ট একটা ড্যাবিং মোশনে যাচ্ছি, আর দেখো দেখো সোপি ফিলিং এসে গেছে, তো ওটাকে আমি আস্তে আস্তে ড্যাব করে নিচ্ছি গলাতে। তো ড্যাবিং মোশনে করলে এটা ভালো করে বসে, তুমি ঘষাঘষি করলে এসেন্সের সাথে ওটাকে ওটা মিলে মিশে যাবে, তো ড্যাবিং করো দেখবে তোমার জিনিসটা আসল কাজ করতে পারবে। তো মানে কোনো প্রোডাক্ট ইউজেজ কীভাবে ইউজ করবে, সেটা কফটা ইউজ করবে সেটা জানলেই হয় না, সেটাকে কীভাবে স্কিনের উপর অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু জানতে লাগে। আর একটা জিনিস যেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম ওই আমার স্কিন কেয়ার রুটিনের ভিডিওটাতে, সেটা হচ্ছে রাত্রিবেলা ইউজ করি আমি একটা কী বলবো লিপ বাম, এটা হচ্ছে ডট অ্যান্ড কিয়ের একটা লিপ বাম, আমি জানি না আমার শেডটা আমার মনে নেই এই মুহূর্তে, তো এটা খুবই কিউট। আর এইটা কিন্তু মানে তোমার ঠোঁটের যদি পিগমেন্টেশন থাকে সেটাকে রিমুভ করে, মানে খুব আস্তে আস্তে রিমুভ করে, হয়তো তোমার 2-3 মাসে তুমি রেজাল্ট পাবে, মানে রোজ মাখতে হবে আর কি। আর তাছাড়া হাইড্রেট করে ভীষণ ভালোভাবে, আর খেয়াল করলে দেখতে পাবে এটা কিন্তু আমি আমার ঠোঁটে হাত দিয়ে মানে আঙুলগুলো দিয়ে ইউজ করি না, জাস্ট ঠোঁটে মানে দুটো লিপস আর কি একসাথে করে জাস্ট অমনি করেই পুরো ঠোঁটটাতে মেখে নিই আর কি, তাতে করে হাতের হাত লাগবে না, কারণ কি আমি আগে তো অন্যান্য স্কিন কেয়ারগুলো করেছি সেখানকার প্রোডাক্টটা তো একটু একটু আছেই, তো ওই আঙুলটা আমি খুব বেশি ছোঁয়াই না, যতটা করি মুখে একটু লাগানোর পর দেন লিপ দিয়ে প্যাড করে 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 নিই। সো হয়ে গেছে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন, আমার চুলও বাঁধা হয়ে গেছে, আই এম রেডি ফর মাই বেড। সো ইয়া, সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করতে ভুলবে না, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, বাই।